আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি। এটি হলো আপনার ট্যাক্সের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেকগুলো পদ রয়েছে, মাত্র এসএসসি পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা প্রার্থী কোন আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন সব কিছু আজকে বিস্তারিত আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্যাদি। দেখুন, এটি কিন্তু একটি কর অঞ্চল 12 ঢাকা, পুরাতন পল্টন মদিনা টাওয়ার ঢাকা, www.taxzone12dhaka.gov.bdedio.ir ওয়েবসাইট। এবং এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে 23/2023 তারিখ, অর্থাৎ আজকেই কিন্তু এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এবং এটি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শাখা 3 আয়করের স্মারক অনুযায়ী কিন্তু এই নিয়োগটি প্রকাশ করা হয়েছে। এবং দেখুন শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন পদগুলো পদ রয়েছে। প্রথমে কম্পিউটার অপারেটর, এটি গ্রেড 11 এবং বেতন 12,500 থেকে 30,230 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা একটি। এবং শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং দেখুন কোন কোন জেলা প্রার্থীগণ এই 1 নং পদ আবেদন করতে পারবেন। ঢাকা ডিভিশনে ঢাকা বিভাগ, মানিকগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা, অর্থাৎ ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ এবং মানিকগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা, অর্থাৎ এই ঢাকা ডিভিশনের ঢাকা বিভাগ এবং মানিকগঞ্জ জেলা এই দুইটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। আর তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে কিন্তু ঢাকা জেলা প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই এবং 2 নম্বর রয়েছে ব্যক্তিগত সহকারী, এটি গ্রেড 13 এবং বেতন স্কেল 10,000 থেকে 26,590 টাকা। এবং এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একটি। এবং স্বীকৃত বেড দেখুন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা কিন্তু উত্তীর্ণ হলে অর্থাৎ মাত্র এইচএসসি পাশ করলে আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনার কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ কম্পিউটার যে বেসিক ট্রেনিং রয়েছে সেই কোর্সে আপনার উত্তীর্ণ হতে হবে। এবং ষাটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ, এবং কম্পিউটার টাইপিং গতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এবং কোন কোন জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন সেটা কিন্তু একই, ঢাকা সিভিল ডিভিশনের বিভাগ এবং ঢাকা মানিকগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলা প্রার্থী কোনো আবেদন করতে পারবেন। এরপরে 3 নম্বর রয়েছে উচ্চমান সহকারী, এটি গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে শূন্য পদের সংখ্যা দুইটি। এবং এখানে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আপনাকে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে 4 নম্বর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটি গ্রেড 14 এবং বেতন স্কেল দেখুন 10,200 থেকে 24,680 টাকা। এবং এখানে শূন্য পদের সংখ্যা কিন্তু 5টি, এখানে 10 অঙ্ক পদ রয়েছে, 5টি পদ। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ কিন্তু আপনার হতে হবে, স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এছাড়া ষাটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় আপনার 45, ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার টাইপিং গতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ হতে হবে। এরপরে রয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটির গ্রেড হলো 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এবং এখানে দেখুন শূন্য পদের সংখ্যা 4টি। এবং এটা কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস করে কিন্তু এই নিয়ে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং গতি যথাক্রমে 20 শব্দ এবং 20 শব্দ হতে হবে। এরপর রয়েছে গাড়ি চালক, এটি কিন্তু গ্রেড 16 এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এবং এখানে শূন্য পদের সংখ্যাও কিন্তু 5টি এবং জিএসসি পাশে মাত্র। দেখুন এই ড্রাইভিং বা গাড়ি চালকে কিন্তু আপনারা জিএসসি পাশেই আবেদন করতে পারবেন। তবে আপনার অবশ্যই হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপর রয়েছে নোটিশ সার্ভার, এটি কিন্তু শূন্য পদের সংখ্যা 5টি এবং কোনো স্বীকৃত বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ মাত্র আপনারা কিন্তু এইচএসসি পাশ না এসএসসি পাস বা সমমান পরীক্ষা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে উত্তীর্ণ হতে হবে। এবং 8 নম্বর রয়েছে অফিস সহায়ক, এখানে কিন্তু অসংখ্য পদ রয়েছে, 9টি পদ, এটি কিন্তু সর্বোচ্চ সুযোগ আপনার অফিস সহায়কে কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা, মাত্র আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস, কোনো অন্যান্য কোনো যোগ্যতা লাগবে না, যেমন কম্পিউটার এগুলো কিন্তু এখানে আপনার লাগবে না। এবং পদসংখ্যা কিন্তু 9টি রয়েছে। তো আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু এই নিয়ে আবেদন এই পত্রিতে আবেদন করতে পারবেন। এবং নিরাপত্তা প্রহরী, এখানে পদসংখ্যা রয়েছে 2টি এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি না কিন্তু এসএসসি পাস করে আপনার কিন্তু এখানে আবেদন করতে পারবেন।
দেখুন, ঢাকা সিভিল ডিভিশনে ঢাকা মানিকগঞ্জ জেলা এবং গোপালগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এই আপনার নোটিশ সার্ভার, অফিস সহায়ক এবং নিরাপত্তা পড়ে এই তিনটি পদের ক্ষেত্রে ঢাকা সিভিল ডিভিশন, মানিকগঞ্জ জেলা এবং গোপালগঞ্জ এই তিনটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে যদি আপনি ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন। এবার দেখা যাক বয়স যে বিষয়টি। প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত। এটি কিন্তু আপনারা দেখে নেবেন যে যারা শাটল কম্পিউটার অপারেটর রয়েছে বা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়িকে দিবেন, এদের কিন্তু আপনারা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিষয়টা কিন্তু ভালোভাবে দেখে নেবেন এবং প্রার্থী কীভাবে শারীরিক যোগ্যতা কী করবেন এটা কিন্তু দেওয়া আছে এবং অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু আপনারা ওখানে গেলেই কম্পিউটার দোকানে যদি যান তাহলে কিন্তু আপনারা এই নিয়ে একটি আবেদন কিন্তু আপনাদের করে দেবে। এবং কত টাকা লাগবে সে বিষয়টা আমরা এখানে দেখে নিই। এখানে কিন্তু আপনারা দেখুন সাত এবং মোট কিন্তু আপনার 300 টাকা, 1 নং পদের জন্য 300 টাকা এবং টেলিটক সার্ভিসের 34 টাকা, মোট 334 টাকা 1 নং পদের জন্য। এবং 2, 3, 4, 5, 6 নং ক্রমিক পদের জন্য কিন্তু আপনার টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা লাগবে এবং 7, 8, 9 নং পদের জন্য কিন্তু 12 টাকা সার্ভিস চার্জ সহ মোট কিন্তু 100 দেখুন 12 টাকা লাগবে। কীভাবে SMS করবেন সেটা কিন্তু দেওয়া আছে যে প্রথম আপনি SMS অপশনে যাবেন, যে লিখবেন ট্যাক্স 12 স্পেস, আপনি যে আবেদন করার সাথে সাথে একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন 160 পোল্টো নাম্বারে। এরপর তারপর আপনারা পিন নাম্বার যেহেতু ফিরতি SMS করবে, দ্বিতীয় SMS আপনারা লিখবেন ট্যাক্স 12 স্পেস ইয়েস স্পেস, সেই ফিরতি পিন নাম্বার যুক্ত যে SMS সেখানে পিন নাম্বার দেওয়া থাকবে সেই পিন নাম্বারটি লিখে সেন্ড করবেন 160 পোল্টো নাম্বারে। আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এবং প্রবেশপত্র বিষয়টি কিন্তু এই ওয়েবসাইটে গিয়েও আপনারা দেখে নিতে পারেন tax12.letter.com.bd। যদি হারিয়ে যায় তাহলে কীভাবে কী করবেন এটি কিন্তু দেওয়া আছে, তো এটি সম্পর্কে আপনারা পড়ে নেবেন এবং পরীক্ষা কী কী নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে সে বিষয়গুলো আপনারা এখানে পড়ে নেবেন। তো এটি ছিল আজকের নিয়ে বিজ্ঞপ্তি। যারা আবেদন করেনি তারা দ্রুত আবেদন করে ফেলুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।